প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জলবায়ু পরিবর্তনের দায় ধনী দেশগুলোকেই নিতে হবে। সকালে রাজধানীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে তিনি আরো বলেন কিছু ধনী মানুষের বিলাসী জীবনযাপন বিশ্বব্যাপী সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, পরিবর্তন ঘটছে জলবায়ুর। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো ভূপ্রাকৃতিক এই পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হলেও এর জন্য দায়ী উন্নত বিশ্বের অনিয়ন্ত্রিত শিল্পায়ন, পরবর্তী প্রজন্মকে যা দাঁড় করিয়েছে ভয়াবহ এক অনিশ্চয়তায়। জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন পরিস্থিতি মোকাবেলায় শুধুমাত্র অ্যাডাপ্টেশন বা অভিযোজন প্রক্রিয়ায় যথেষ্ট নয়, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ গ্রিন হাউস গ্যাস নির্গমন বন্ধ করতে হবে সবার আগে। বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীকে দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী প্রভাব মোকাবেলা করে টিকে থাকতে হয়। এটা শুধু তাদের জন্য একটি কঠিন সমস্যাই নয়, এটি তাদের প্রতি অবিচার এবং অন্যায়। কিছু ধনী মানুষের জীবনযাপন প্রণালী সাধারণ গরিব মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখোমুখি করবে, এটা কেমন করে হবে? প্রধানমন্ত্রী বললেন গ্রিন হাউস গ্যাস সমস্যার সমাধান যত বিলম্ব হবে বিশ্বব্যাপী মানুষের দুর্ভোগ তত বাড়বে। তো ধনী তথা অধিক উদ্গিরণকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তন উপশমে আরো জোরালো এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি তাদেরকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন কার্যক্রমেও এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে তার সংস্থান করা সম্ভব নয়। এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 1500 কোটি টাকার মতো সহায়তা পাওয়া গেলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য বলে মন্তব্য করেন তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।